হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো, সবাই ভালো আছো। দেখো অপর্ণা আবার চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো অপর্ণার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। দেখো এখানে মক্কাই, তো অপর্ণা তৈরি করতে চলেছে মক্কায়ের চটপটি। তো তোমরা সবাই মক্কা মানে মুড়ির চটপটি খেয়েছো, মুড়ি ঝালমুড়ি খেয়েছো, তো মক্কায়ের খেয়েছো কি? দেখো অপর্ণা কীভাবে মক্কার চটপটি বানায়, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। এখানে কতগুলো মক্কাই, তো এখানে কটা মক্কাই দেখতে পেয়েছি, একটাকে দুভাগ করেছি, তার মানে চারটা, চারটে মক্কাই আছে। তো চারটে মক্কাইকে আমি সিটি লাগিয়ে নিচ্ছি, তো বেশ অনেকগুলো সিটি লাগিয়ে নেবো, আটটা দশটা সিটি লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে লাস্টের সিনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যে সিটি ফেলিয়েছিলাম আমি। তো লবণ হলুদ দিয়ে সিটি লাগানো হয়ে গেছে। তো আমার এখানে আমি দশটা সিটি লাগিয়েছিলাম, জলটা দেখেছো, জল একদম কতটা দিয়েছিলাম আর জল দেওয়া কতটা হয়েছে, তো বুঝেই নাও কত কতগুলো সিটি পড়েছিল। একদম শুকিয়ে শুকিয়ে জল একদম মানে একদম একটুখানি হয়ে গেছে, তো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল আর দারুণ 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 টেস্ট, কি বলবো। তোমরা একবার যদি তোমাদের ওখানে পেয়ে থাকো, যদি মক্কায় মানে মক্কায় ভুট্টা যেটাই বলতে পারো, যদি পেয়ে থাকো এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো, অসাধারণ টেস্ট, মানে মুড়িকে ভার মানিয়ে দেবে এত সুন্দর টেস্ট হয়েছিল। তো আমি এখানে একাই ক্যামেরা করছি, এই মুহূর্তে কেউ ছিল না, সেই জন্য এক হাতে করে ছাড়াচ্ছি, একদম আসানিসে সারানো হয়ে গিয়েছিলো, কোনো রকম প্রবলেম হচ্ছে না এইভাবে। আর তোমরা কিন্তু কাঁচাকেই ছাড়িয়ে সিটি লাগাতে পারো, তো আমার কেউ মানে মানে কি বলবো, তো আমার টাইম কুলো ছিল না, টাইমের মধ্যে আমার হয়ে উঠতে ছিল না বলে, তো সেই জন্য আমি ছাড়াত মানে না ছাড়িয়ে সিটি লাগিয়ে নিয়েছিলাম। তোমরা ছাড়িয়ে সিটি লাগাতে পারো, ঠিক আছে? তো আমার যেটা সুবিধে মনে হলো আমি তো সিটি লাগিয়ে নিলাম, সিটি লাগিয়ে ঝপাঝপ করে একদম ছাড়িয়ে নিলাম, এক হাতে করে আমার ছাড়ানো হয়ে গেল। তো কোনো রকম কোনো প্রবলেম হলো না, কেউ ছিল না, তো কী করবো, একাই একাই করেছিলাম। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তো আমার বাড়ির মধ্যে যা যা আছে সেইগুলো দিয়ে আমি তোমাদের মানে এই রেসিপিটা শেয়ার করছি। তো আরও অনেক কিছুই লাগতো, তো এই মানে এই মুহূর্তে যা যা ছিল সেইগুলো দিয়ে করছি, তো দারুণ টেস্ট হয়েছিলো। এইগুলো দিয়ে করলেও কিন্তু অসাধারণ টেস্ট হয়, তো বেশি কিছু দিতে লাগে না। তো তেল দিয়ে দিয়েছি, আর হ্যাঁ বেশি কিন্তু কড়া কড়া করে ভাজলে চলবে না, একে তো টাইট হয়ে যাবে, তেমনি মানে সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিলো একদমই সুন্দর। আর বেশি ভাজা করলে না একদমই দাঁতে চিবোতে পারবে না, এতই টাইট হয়ে যাবে। তো হালকা করে ভেজে নিয়েছি, লবণ হলুদ দিলাম না আর লঙ্কা গুঁড়ো দিয়ে, তো হালকা করে ভেজে নিলাম, ভেজে আমি নাবিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো তারপরে এর মধ্যে কী কী আমি মাখাবো, তারপরে ও কী বলবো, আমার ভয়েস দিতেই লা মানে জিভে জল চলে আসে, এত সুন্দর টেস্ট হয়েছিল। তো আমি যেহেতু আমাদের লঙ্কা গুঁড়োটা ঝাল ছিল, সেই জন্য আমি কাঁচা লঙ্কা কমই দিচ্ছি। তো টমেটোর আর ধনে পাতা, তো কালো মানে কালা নব মানে বিট লবণ আর আমচুর পাউডার, তো যা যা ছিল এই মুহূর্তে আমি তাই তাই ইউজ করেছি। আর লেবু, তো লেবু তো দিতেই লাগবে, চটপটি মানে তো লেবু দিতেই লাগবে। তো আরও যদি কাসুন্দি থাকতো ভালো হতো, কিন্তু কাসুন্দি সেই এই মুহূর্তে ছিল না, তো সেই জন্য এইগুলো দিয়ে মাখিয়ে নিলাম। তো অসাধারণ টেস্ট হয়েছিল, আমার বাড়ির সবাই খেয়েছিল। তো যেই সময় তৈরি করছিলাম সেই সময় কেউ ছিল না, যেই সময় রেডি হয়ে গিয়েছিলো সেই সময় সবাই ছিল, তো সবাই খেয়েছিল, তো অসাধারণ টেস্ট হয়েছিল। তো দেখে কার কার লোভ লাগছে বলবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, লাইক কমেন্ট করে বলো তোমাদের ওখানে যদি মানে মক্কাই পেয়ে থাকো তো এইভাবে বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবে, ঠিক আছে? তো অপূর্ব অপূর্ব টেস্ট হয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়ার পরে অপূর্ব অপূর্ব বলেই থাকি, তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে অপূর্ণ অপূর্ব অসাধারণ বলে, তো দেখি আমরা খেয়ে দেখি তো কেমন অসাধারণ কি অপূর্ব কী হয়েছে, তো সেটা বুঝতে পারি। দেখো আমি এখানে খেতেই বসেই গেছি, তো এই সময় সবাই ছিল, বললাম ছেলেকে বললাম তুই খেয়ে একটু দেখা না বল কেমন হয়েছে, তো ক্যামেরার সামনে আসলাম, তো আমি খাচ্ছিলাম, ক্যামেরা করে দিলাম, ঠিক আছে? চলো স্যার ভালো থেকো।